ইসরায়েলের ইতিহাস কোরআনে যে আল্লাহ বলেছেন তারা সেই ইয়াজুজ মাজুজের সামনে ব্যারিকেড দিয়ে দিয়েছে। তোমরা কই দিয়েছ? সে আল্লাহর প্রিয় বান্দা ছিল, মুসলিম ছিল, সে ওই মুফসিদ ফাসাদীদের সেটাকে সেন্সর করে দিয়েছে, এটা ঢুকতে পারবে না। আজকে একটা মুসলিম দেশ, আমাদের আকাশের মধ্যে সেই জুলকারনাইনের ড্যাম নির্মাণ করা উচিত। কোন এমন চ্যানেল, ইয়াজুজ মাজুজের কোন চ্যানেল আমার মুসলিম ঘরে, মনে, পরিবারে, সমাজে মুসলিম রাষ্ট্রে ঢুকতে পারবে না। জুলকারনাইনের ড্যাম নির্মাণ করে দিলাম, আছে কি? ওরা তো যেই ফাসাদ, যে ক্রাইমকে প্রতিরোধ করার জন্য ড্যাম নির্মাণ করতে বলেছিলেন, দৈহিক ক্রাইম ছিল, তার চেয়ে লক্ষ গুণ বেশি ইয়াজুজ মাজুজের আক্রমণ এখন প্রতিদিন, প্রতি সেকেন্ডে, মিনিটে হচ্ছে। আমরা ঘুমিয়ে আছি, আমরা জানি না। বাবা ইয়াজুজ মাজুজকে কি প্রতিরোধ করবে? ইয়াজুজ মাজুজের চ্যানেল আরো ফুতের কাছে দিয়ে দেয় যে তোরে মারুক ইয়াজুজ মাজুজ, জাহান্নামে নেই, তাদের দলভুক্ত করো, 999 জনের কাতারে ভর্তি হয়ে যাও, অ্যাডমিশন ফি, অ্যাডমিশন ফি সহ দিয়ে দেয় বাবা, অ্যাডমিশন নে ইয়াজুজ মাজুজের মধ্যে। আপনি কি জানেন আজকে যে ইন্টারনেট, অন্তর্জাল, এটা ইয়াজুজ মাজুজিক জাল। আপনার তরুণ, আপনার কিশোর, শিশু, মেয়েটা কি বুঝবে? এই যে ইয়াজুজ মাজুজের যে মারণ ছোবল, নৈতিকতা বিধ্বংসী যে অদৃশ্য যে সিনারিওগুলো দৃশ্যমান হয় তার মোবাইলে, এটা তো জুলকারনাইন যুগের ইয়াজুজ মাজুজের ফাসাদের চেয়েও আরো ভয়ঙ্করতম ফাসাদ। আপনি কি প্রাচীর নির্মাণ করলেন? কি প্রাচীরটা নির্মাণ করলেন? কোরআনে তো আল্লাহ এমন কোন ইতিহাস বলেন না যেটা একবার হয়েছে আর হবে না, এরকম একটা ইতিহাসও কোরআনে পাবেন না। বরং কোন বিশাল জীবন ঘনিষ্ঠ ইতিহাসের যেই পাঠটা একবার ঘটেছে আর ঘটবে না, এটা কোরআনে উল্লেখে আসে না। কোরআনের সকল ইতিহাসে, ইউসুফের ইতিহাস, আদমের ইতিহাস, সুলাইমান আলাইহিসসালামের ইতিহাস, দাউদ আলাইহিসসালামের ইতিহাস, ইবলিসের ইতিহাস, যত ইতিহাস কোরআনে আপনি দেখবেন, ঠিক বাছাই করে ওই পাঠটা আল্লাহ বলেন যে পাঠটা প্রতিদিন, বছর, মাস, যুগ, যুগান্তরে ঘটতেই থাকবে। যেমন ধরুন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, আদম, এ নিষিদ্ধ বস্তুর পাশেও যেও না। ইতিহাস শুনেছেন, আদম গেল, খেলো, উলঙ্গ হল, আদমের সন্তানের মধ্যে এই কাণ্ড, এই নিষিদ্ধ জিনিসের মধ্যে প্রবেশ করে যাওয়া, নিষিদ্ধকে সিদ্ধ মনে করে আত্মস্থ জীবনের পার্ট অফ লাইফ বানিয়ে ফেলার ঘটনা হাজার হাজার কোটি ঘটতেই থাকবে। এই জন্য ওই সিনারিওটা বলে দিয়েছেন যে এটা জেনে রাখো, এটা এই, এটা পরিণতি এই, ধ্বংসযজ্ঞ এই। মাছের পেটে ইউনুস পড়েছিলেন, ভয়ঙ্কর অবস্থায় পড়েছিলেন, দোয়া ইউনুস পড়ে মুক্তি পেয়েছিলেন। এটা যদি শুধু তার ঘটনা হতো, আর কারো বেলায় এরকম বা সেইম এরকম, মাছের পেট না হলেও এরকমই তিমির পেটে পড়ার মতো এমন কাহিনী কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন যদি না ঘটবে পৃথিবীতে, আল্লাহ কাহিনী শুনেতেন না আমাদের। এমন ঘটনা বহু ঘটেছে যে তিন বন্ধু যাচ্ছে, বৃষ্টি আসলো, একটা গুহায় তারা আশ্রয় নিল, বিশাল এক পাথর এসে চাপা দিয়ে দিল। তিমি মাছের পেট আর এই গুহার পেট একই তো। ওরা ঠিক যেই কায়দায় ইউনুস মুক্তি পেয়েছিলেন সেই কায়দায় আল্লাহর কাছে দোয়া করে, আপনারা জানেন কম বেশ, তিন বন্ধু, একজন মাতা পিতার সেবার কথা, আরেকজন এক শ্রমিকের অধিকার দেওয়ার কথা, আরেকজন তার চাচাতো বোনের প্রতি আসক্ত, সে চূড়ান্ত মুহূর্তে আসল চাষাতো বোন যখন এত্তা কিল্লা, আল্লাহকে ভয় করো, এটা বলেছে, ওখান থেকে উঠে পালিয়েছে, এই তিনটা কথা বলে তারা মুক্তি পেয়ে গেল। সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘেরাও দিয়েছে খোলা তলোয়ার নিয়ে, দুর্ধর্ষ
কাফের খুনিরা, এটা তো মাছের ব্যাটি, সে আল্লাহর কাছে আশ্রয় নেই, উনি ওদের সামনে দিয়ে গেলেন, ওরা কিছুই দেখল না। বা সাওর গুহায় তিনি, উপরে কাফেরা দাঁড়িয়ে আছে, নিচে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তো তিমির ব্যাটের মতোই গুহা, কিন্তু আল্লাহ সেভ করেছে। কোরআনে আল্লাহ সেই ঘটনাই কেবল বলেন যেটা আপনার জীবনে, আমার জীবনে, গোটা মানুষের জীবনে ঘটতেই থাকে, সেগুলিই বলেন, যেগুলি ঘটবে না, একবার ঘটেছে এমন কোনো ইতিহাসে নাই কোরআনে। জুলকারনাইন যে প্রাচীরটা দিল, আপনি কি প্রাচীর দিলেন? আপনি তো ভয়ঙ্কর, আগামী আগামী দিনে যে ইয়াজুজ মাজুজ আসবে তারা তো আমাদের কিছুই করতে পারবে না, আমরা তাদের আগে দুনিয়া থেকে সরে যাব। আর তারা যে যুগে আসবে ওই যুগে ঈসা আলাইহিসসালাম থাকবেন, উনি তুর পাহাড়ে কিছু মুমিন যারা থাকবে ওদেরকে নিয়ে উঠে যাবে, বিশ্ব জনসংখ্যা তখন হবে কত, আমার আইডিয়া যেটা আসে 4-5 কোটি, ওটা ওয়ার্ল্ডের জনসংখ্যা 4-5 কোটি থাকবে, এর বেশি থাকবে না।